হ্যালো বন্ধুরা, আমি আগের দিন তোমাদের সাথে শিখিয়েছিলাম এ ইস টু বি যদি দেওয়া থাকে এবং বি ইস টু সি যদি দেওয়া থাকে, তাহলে এ ইস টু বি ইস টু সি কী করে বার করতে হয়। ওটাও খুব ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আবার আজ যেটা নিয়ে এসেছি সেটা দেখো, এ ইস টু বি দেওয়া রয়েছে, বি ইস টু সি দেওয়া রয়েছে, সি ইস টু ডি দেওয়া রয়েছে। আমাদের বার করতে হবে কি, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, আমাদের দেওয়া রয়েছে কি, এ ইস টু বি 1:2, বি ইস টু সি 2:3 এবং সি ইস টু ডি 1:4। আমরা খুব সহজে উইদিন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে আমরা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আমরা বার করে দেব পরীক্ষা হলে। এর কিন্তু অনেক বড় বড় ট্রিক্স রয়েছে বা হয়তো অনেক বড় বড়ভাবে অঙ্কটা করা রয়েছে, কিন্তু আমি এখানে যেটা করব খুব ইজি, তোমরা এক্ষুনি সবাই ধরতে পারবে এবং পরীক্ষা হলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা এরকম অঙ্ক নামিয়ে আসতে পারবে। দেখো আমি কিভাবে করছি, প্রথমে লিখে নাও এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। এবার যেখানে যেটা বলা আছে সেটা বসিয়ে দাও, যেমন এখানে বলা আছে এ ইস টু বি 1:2, তো এ ইস টু বি বসিয়ে দাও 1:2। পরের লাইনে ঠিক আছে, বি ইস টু সি কত, সমান সমান 2:3, তো বি আর সি এর নিচে 2:3 বসিয়ে দাও। দেখো এখানে বলা আছে বি ইস টু সি ইকুয়াল টু 2:3, তো দেখো আমরা বি এর নিচে পরের লাইনে 2 বসালাম, ইস টু দিয়ে 3 বসালাম। এবং দেন কি বলা আছে, সি ইস টু ডি ইকুয়াল টু 1:4, তো আমরা সি এর তলায় লিখব পরের লাইনে 1:2টা এখানে রাখবো, তারপরে লিখবো ডি এর তলায় কত লিখবো 4, যেহেতু আমাদের বলা আছে সি ইস টু ডি ইকুয়াল টু 1:4, তাই জন্য পরের লাইনে সি এর তলায় 1 লিখেছি, ইস টু দিয়ে 4 লিখেছি। এবার দেখো এবার হচ্ছে আসল অঙ্কটা কিভাবে করব। আলাদা আলাদা লাইনে লিখে নিয়েছো, এ ইস টু বিটা লিখেছো, তারপরের লাইনে লিখেছো বি ইস টু সি এবং তারপরের লাইনে লিখেছো সি ইস টু ডি, যেভাবে আমাদের অঙ্কটাতে দেওয়া রয়েছে। তোমরা এবার কি করবে, দেখো এই যে সংখ্যাটা এ ইস টু বি তো দেওয়া রয়েছে, দেখো উপরের লাইনটাতে সি ইস টু ডি কিন্তু খালি রয়েছে, তো তোমরা কি করবে, এই যে সংখ্যাটা 2, মানে সি এর আগে 2, এই 2টা সিতে বসিয়ে দেবে, আবার ইস টু দেবে, আবার ডি এর আগে দেখো 2 রয়েছে, এই 2টাই এখানে বসিয়ে দেবে, রিপিট করবে। ঠিক আছে, খুব ইজি। নিচে কি করবে দেখো, বি ইস টু সি আমার দেওয়া রয়েছে, এখানে একটা ইস টু দিয়ে দাও, ডি এর আগে কি আছে 3, তো 3 বসিয়ে দাও, এরপরে কি আছে 2, মানে নেক্সট ডিজিট, নেক্সট ডিজিট যেটা থাকবে সেটা বসিয়ে দেবে, বিফোর হোক আর আফটার হোক। ঠিক আছে, এক্ষেত্রে কি আছে দেখো, ইস টুটা দাও, এক্ষেত্রে কি আছে দেখো, এ আর বি কিছু নেই কিন্তু সি ইস টু ডি আছে, তো বি এর এখানে কি হবে 1, যেহেতু সিতে 1 আছে এ তো 1। বুঝতে পেরেছো বন্ধুরা কিভাবে অঙ্কটা করলাম? এবার কি করবে, জাস্ট এরকম দাগ দেবে, প্রত্যেকটাকে গুণ করে দাও, কলম ওয়াইজ গুণ করে দাও, 2 1 কে 2, 2 1 কে 2 2, 2 2 গুণে 4, 4 1 কে 4, 3 2 গুণে 6, 6 1 কে 6, 3 2 গুণে 6, 4 6 24। কি সুন্দর দেখো অঙ্কটা হয়ে গেল। এবার প্রত্যেকটা 2 দিয়ে আমার কাটাকুটি যাচ্ছে, তাই করে দাও 1:2, 2:2, 3:12। এই হলো আমার এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর অ্যান্সার। কত কুইক প্রসেসে হলো, তোমরা পরীক্ষা হলে কিন্তু যে কোনো ভাবে উইদিন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা করে আসতে পারবে। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা কীভাবে করবে। তোমাদেরকে এ ইস টু বি দেওয়া থাকবে, বি ইস টু সি দেওয়া থাকবে এবং সি ইস টু ডি দেওয়া থাকবে। তোমাদের বার করতে দেবে কি, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। এর কিন্তু অনেক বড় লেন্থি প্রসেস, পরীক্ষা হলে করতে গেলে কিন্তু তোমরা অন্য অঙ্ক করতে পারবে না। তো আমি তোমাদের যেভাবে শিখিয়ে দিলাম সেভাবে তোমরা করবে। তোমরা প্রথমে এরকম লিখে নেবে এ বি সি ডি, তোমরা এরকম প্রথমে লিখে নেবে এ বি সি ডি।
এরকম লিখে নিলে। এবার যেটা বলা আছে, ধরো এ ইজ টু বি আমার বলা আছে 1:2, আগে বসিয়ে নাও 1:2, ঠিক আছে? প্রথম লাইনে বসাবে, এটা প্রথম লাইন, এটা হচ্ছে প্রথম লাইন। সেকেন্ড লাইনে কী বসিয়েছ দেখো, দেওয়া রয়েছে বি ইজ টু সি কত, 2:3। সেকেন্ড লাইনে বসাচ্ছ কত, 2:3, মানে বি বলা ছিল আর সি বলা ছিল, ঠিক আছে? আর থার্ড লাইনে বসাবে সি ইজ টু ডি, থার্ড লাইনে বসাবে সি বলা ছিল আর ডি বলা ছিল, সি ইজ টু ডি, ঠিক আছে? এবার কি করলাম আমি, যেটা যার আগে বা পরে, যেমন এখানে সি আর টি কিছু ছিল না, তা সি এর আগে কি বিতে টু আছে, আমি ওটাই বসিয়ে দিলাম, মানে একদম বিফোর ডিজিটটাই বসিয়ে দিলাম। আবার ডি ফাঁকা, ডি এর আগে সিতে টু আছে, টুটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তেমনি এখানে দেওয়া ছিল কি, বি আর সিতে 2:3, আমি থ্রিটা, এখানে কিছু ছিল না, আমি যেহেতু আগে থ্রি ছিল তো ইস টুর পরে থ্রি বসালাম। আবার এক্ষেত্রে দেখো বিটা দেওয়া ছিল টু, টু এর আগে কিছু ছিল না, যেহেতু বিটা টু তার আগের ডিজিটটাও টু হবে। আর এক্ষেত্রে দেওয়া কী ছিল, 1:4, মানে সি ইজ টু টি, কিন্তু এ বি খালি ছিল, তো সি এর আগের ডিজিটটা ওয়ান বসালাম, যেহেতু সি ওয়ান নিয়ম অনুযায়ী, আবার ইস টু দিলাম, যেহেতু বিটা ওয়ান তাই আবার এটা ওয়ান হয়ে গেল আগের ডিজিট, ঠিক আছে? তো এইভাবে অঙ্কটা করার পরে তোমরা গুণ চিহ্ন প্রত্যেকটা লাইনকে এইভাবে গুণ করবে, এইভাবে এইভাবে গুণ করবে, লম্বাভাবে গুণ করবে, গুণ করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর অ্যান্সার। আমি বন্ধুরা খুব সহজ এটা বোঝালাম, এটা কিন্তু অনেক লেন্দি, অনেক বড় করে অঙ্কটা করতে হয়, কিন্তু পরীক্ষা হলে তোমাদের যেরকমই দিক না কেন, তোমরা কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটাকে নামিয়ে আসতে পারবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক দিও এবং সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো, এবং তোমাদের যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে কোনো অঙ্কের ব্যাপারে বা কিছু, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কিছুক্ষণ পরে বা আগামীকাল আমি আরও একটি ভিডিও নিয়ে আসব, খুব সুন্দর, সেটা তোমরা সবাই দেখবে, ঠিক আছে? বন্ধুরা আজকের মতো এইখানে রাখছি, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, ওকে থ্যাংক ইউ।